হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি মজাদার পিঠা রেসিপি নিয়ে এসেছি, আর এটি হলো নারকেলি জাম পিঠা। আর এই পিঠাটি তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস লাগে, আর খেতে খুবই সুস্বাদু। তাহলে চলুন আমরা দেখে নিই এই পিঠাটি তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমি 2 কাপ নারকেল নিয়েছি, আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, ভাজার জন্য লাগবে তেল। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা আসলে পরিমাণ মতো, যে যতটা মিষ্টি পছন্দ করেন তার উপর ডিপেন্ড করবে। আপনি যদি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। এখানে আমি 1/2 কাপের চেয়ে একটু কম গুঁড়া দুধ নিয়েছি, লবণ স্বাদ মতো। তাহলে চলুন এবার আমরা কিভাবে এই পিঠাগুলো তৈরি করব আমরা দেখি। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, এর মধ্যে আমি নারকেল দিয়ে দিব, আর আমি এখানে চিনি দিয়ে দিব। চিনি এবং নারকেল দেওয়ার পর এগুলো ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মাখতে হবে। নারকেল এবং চিনি ভালো করে মিশাতে হবে। আপনি যখন নারকেল আর চিনি ভালো করে মেখে নেবেন দেখবেন একটু একটু পানি বের হচ্ছে, কারণ আপনার মাখার কারণে চিনিটা গলে আসছে। আমি মোটামুটি ভালো করে মেখে নিয়েছি, এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে দিব। ময়দা দেওয়ার পর আমি গরুর দুধটাও দিয়ে দিব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব, লবণটা আমি 1 চিমটি পরিমাণ দিচ্ছি। এবার সবগুলো আবার ভালোভাবে মাখতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে এর মধ্যে কি কোনো পানি অ্যাড করব। প্রথমে কোনো এর মধ্যে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ নারকেল এবং চিনি মাখার কারণে অনেকটা পানি এর মধ্যে উঠেছে। তো আপনার ব্যাটারটা যদি এগুলো দিয়ে মোটামুটি মাখা হয়ে যায় তাহলে আর পানি অ্যাড করতে হবে না। আর যদি এগুলো দিয়ে আপনার মনে হয় যে এটা শক্ত রয়েছে এর কাইটা, পানি অ্যাড করতে হবে, তাহলে আরও পানি দিতে হবে। আর এটা মাখার সময় একটু হাতে লেগে যাবে, কারণ এটা একটু আঠালো। আমার দুটা একেবারে পারফেক্ট হয়েছে, এর মধ্যে কোনো পানি লাগেনি। এখন আমি একটু ভালো করে মেখে নিব, আর একটু টেস্ট করে দেখে নিব যে লবণের পরিমাণটা কিংবা মিষ্টির পরিমাণটা ঠিক হয়েছে কি না। যদি ঠিক হয় তাহলে আমি পিঠাগুলো তৈরি করে ফেলব। মিষ্টির পরিমাণটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার আমি হাত থেকে এগুলো একটু ছাড়িয়ে হাতটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি পিঠাগুলো তৈরি করব, এর জন্য আমার হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে হাতের মধ্যে কাইগুলো লেগে না থাকে। আর আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। এবার আমি একটি পিঠার কাই নিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমি পিঠাগুলো বানাচ্ছি। এই যে আমি এরকম ছোটো ছোটো করে পিঠাগুলো বানিয়ে নিব, কারণ এগুলো যেহেতু এর নামই জাম পিঠা, তো পিঠাগুলো অবশ্যই জামের মতো ছোট ছোট হতে হবে। তো আমি একটা বানিয়ে নিয়েছি, আমি আরেকটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা আগে বানিয়ে নিব। আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এখন এগুলো আমি ভাজতে নিয়ে যাব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা আমার কাছে মনে হচ্ছে কম হয়েছে, আমি আরও তেল দিচ্ছি, কারণ এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আমি সবগুলো পিঠা ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে পিঠাগুলো ভাজতে হবে, না হলে দেখা গেছে এক পাশ হয়ে যাবে,
আর অপোজিট পাশটা হবে না। আর এই পিঠাগুলো চুলার আঁচ একেবারে মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে, না হলে দেখা গেছে উপর দিয়ে হয়ে যাবে কিন্তু বেতরটা কাঁচা থেকে যাবে। আমি এই পিঠাগুলো আগে দিয়েছিলাম আর এই সাইডের পিঠাগুলো আমি পরে দিয়েছি, তো এগুলো আমি এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এই পিঠাটা ভাজার সময় অনেক মজার একটা, অনেক সুন্দর একটা স্মেল বের হয়, স্মেলটা অনেক ভালো লাগে। আর আমার কাছে এই কালারটাই খুব ভালো লাগে, তার জন্য আমি এখন তুলে নিচ্ছি। তো আপনারা চাইলে এগুলো কালো জাম মিষ্টির মতো করেও ভেজে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আমি তেলটা এভাবে ছেঁকে প্লেটের মধ্যে পিঠাগুলো তুলে নিচ্ছি, যেগুলো আমি আগে দিয়েছিলাম এগুলো আমি আগে থেকে তুলে রাখছি। এখন আমি এই পিঠাগুলো আগের মতো করে ভেজে নিব। তৈরি হয়ে গেছে মজাদার নারকেলি জাম পিঠা। দেখুন আমার নারকেলের জাম পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও দ্বিগুণ মজা। আর এর বাহিরটা একটু ক্রিস্পি টাইপের আর ভেতরটা মোটামুটি সফট, আর এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। আর এই পিঠাগুলো আপনি কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 15-20 দিন রেখে খেতে পারবেন। আর বুঝতেই তো পারছেন এটা নারকেল চিনি এগুলো দিয়ে তৈরি, তো খেতে তো খুবই সুস্বাদু হবে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ, টাটা।